কি ব্যাপার ডাইনিং টেবিলে আজকে কি হইচই করছিস না কেন হ্যাঁ আরে ইয়াং ব্রিগেডের কি চার্জ ফুরিয়ে গেল নাকি আর বলো না ঠাকুরপো সবাই মিলে গিয়েছিল তো ওই ক্যাফের জন্য জায়গা দেখতে তো কোনো জায়গাই পছন্দ হয়নি সেই জন্যই সবার মন খারাপ দেখো না এজেন্ট এমন সব গলির ভিতরে দোকান দেখাচ্ছে যেখানে ক্যাফে চলবেই না তুমি বলো এটা কোনো যুক্তি হলো বলছে সেলামি কম ভাড়া কম বলে এরকমই জায়গা পেতে হবে আরে এটা কোনো কথা হলো আমার তো এজেন্টের সাথে ঝগড়াই হলো তুমি জানো না সে কি ঝামেলা ঠিক আছে আপনি ঝামেলা না কোনো ঝামেলা করতে হবে না সব ঝামেলা সমাধান হয়ে গেছে সেটাই সবাইকে বলবো আমি বাবা তুমি আবার কি ঝামেলা সমাধান করলে না মানে তুমি তো নিজেই কোনো ডিসিশন নিতে পারো না আগে বলতে তো দাও জিম্মা জায়গা পাওয়া গেছে দোকান ফেলে এই সময় বাড়ি চলে এলি কই অন্য কোনো দিন অন্য কোনো সময় এই সময় তো তোকে বাড়িতে দেখিনি কোনোদিন অন্য সময় কাজ থাকে তাই দেখুনি সব দিন তো সমান কাজ থাকে না কাকিমা আমি তো জানতাম না যে ক্যাফের জায়গা পাওয়া যাচ্ছে না এখানে এসে শুনলাম আমাকে পারমিতা ফোন করে ডেকেছিল ঠিকই কিন্তু সেটা সম্পূর্ণ অন্য ব্যাপারে পারমিতা আমাকে শুভ্রার ডিভোর্সের ব্যাপারে আলোচনা করার জন্য ডেকেছিল অ্যাকচুয়ালি একজন উকিলের সাথে কথা বলার জন্য পারমিতা আমার সাথে আলোচনা করতে চাইছিল সেই কাজটা হয়েও গেছে শুভ্রা তুই একদম চিন্তা করিস না উকিলের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ডেট ফিক্স করে তোর ডিভোর্সটা করিয়ে দেওয়া হবে ইয়েস কৌশিক তোকে বিরক্ত করবে এই নিয়ে সবসময় পারমিতা তোকে নিয়ে দুশ্চিন্তা করছে ক্যাফে নিয়েও যতটা না ভাবে তোর ভালো থাকাটা নিয়েও অনেক বেশি ভাবে লয়ারকে বলো কেসটা যাতে এমনভাবে সাজায় কৌশিক কোনোভাবে পার না পায় ও কিন্তু শুভ্রাদিকে কিছুতেই সহজে ডিভোর্সটা দেবে না আচ্ছা এবার কাজের কথা বলি আমাদের ক্যাফের জন্য আর বাইরে জায়গা খুঁজতে হবে না বৌদি ভাই তো ক্যাফে নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই কিন্তু আমাদের তো একটা দায়িত্ব থেকে যায় কি মিষ্টি ক্যাফের জন্য আমি বাড়িতেই জায়গা খুঁজে পেয়ে গেছি তোর বাবা তখন থেকে গেট হাতে বসে রয়েছি হা করে তাকিয়ে রয়েছি কোন জায়গা সেটা তো বলবি আমাদের বারান্দা বলছিস তুই হ্যাঁ কি হয়েছে তোর আমাদের বারান্দা তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ভুলভাল বলে যাচ্ছিস আরে ভুলভাল বকছি না রে দেখ ভালো করে ভাব নিজেদের জায়গা আমরা বেশ নিজের মনের মতো করে সাজাতে পারবো নো সেলামি নো ভাড়া আর কাউকে কিছু বলতে হবে না কি কেমন প্ল্যানটা দারুণ প্ল্যান তো আরে আমাদের মাথায় এটা তো আসেইনি দাদা ভাই তুই তো খুব ভালো প্ল্যান ভেবেছিস হ্যাঁ মানে এত ভালো প্ল্যান তুই কি করে ভাবলি বলতো অনিকাকাই জিনিয়াস সিম্পলি জিনিয়াস আইডিয়া হ্যাঁ হ্যাঁ তোর এই পাগলটাকে সবাই মিলে মাথায় তুলে নাচ বারান্দা আমরা ওখান দিয়ে যাতায়াত করি ওখানে নাকি হবে ক্যাফে আমি জানতাম এইরকমই একটা কিছু বুদ্ধি ওর মাথা থেকে বেরোবে কাকিমণি আমরা যাতায়াতের অন্য একটা রাস্তা বের করে নেবো পেছনে তো আমাদের দরজা রয়েছে কয়েকদিন ওখানেই ম্যানেজ করে নেবো কেন
কেন কেন পারমিতার ক্যাফের জন্য আমরা কেন অসুবিধা ভোগ করব রে? আর তাছাড়া কোথায় দেখেছিস বাড়ির মধ্যে ক্যাফে হয়? কাকিমনি বলছি ওরা সবাই উত্তেজনার বসে নানা রকম বুদ্ধি বের করছে, এসব কিছু হবে না। আপনি আপনি এত রাগ করবেন না কাকিমনি। কেন হবে না পারমিতাদি? তোমার তো মনে মনে ইচ্ছেটা আছে যে তুমি ক্যাফেটা খুলতে চাও। বড় আন্টি আমরা তো সবাই চাই যে পারমিতাদি ক্যাফেটা খুলুক। তুমিও তো চাও পারমিতাদির ক্যাফেটা হোক। অনু কিভাবে হবে বলো? ওইটুকু বারান্দা, সেখানে কোথায় রান্না হবে, কোথায় লোক বসবে? এভাবে হয় নাকি বারান্দায়? কেন, রান্নার জন্য তো আমাদের রান্নাঘর আছে। কি দিদি কি বলছো তুমি? আমাদের রান্নাঘরে ক্যাফের রান্না হবে? তাহলে আমাদের রান্না করবো কখন? নাকি ওর ক্যাফের চক্করে আমরা সবাই না খেয়ে থাকবো? আরে বাবা তা কেন, সকাল সকাল উঠে আমরা বাড়ির রান্নাটা সেরে ফেলবো। আমি আছি, তুই আছিস, আমাদের হাতে হাতে সাহায্য করার জন্য সুপ্রা আছে, কোথাও কোনো রকম অসুবিধা হবে না। দেখিস মা, একটা কথা বলি, আমাদের বাড়িতে এতজন লোক রয়েছে, কিভাবে সকালবেলা থেকে মানে ভোরবেলা থেকে উঠে জল খাবার করা, দুপুরের খাবার, রাতের খাবার, সম্ভব নয় মা এইভাবে। পারমিতা তুমি আর ভালো মানুষ সেজো না তো, অনেকে এই আইডিয়াটা তো তুমিই দিয়েছো। আর তুমি খুব ভালো করে জানো এই বাড়িতে ক্যাফে যাতে না হয় সেই জন্য আপত্তি সবচেয়ে বেশি আমি করব। সেই জন্য সবার আগে আমার ছেলেটাকে বাগে এনেছো। না 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 না, আমি এসব কিচ্ছু শুনবো না, সে যে যাই বলুক। সুধোপা আমি খালি একটা কথাই বলবো, আমার ছেলেকে কোনো বিষয় নিয়ে এত ইন্টারেস্টেড এর আগে কখনো আমি দেখিনি। পারমিতার এই ক্যাফেটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড কিন্তু অনি। আচ্ছা সুতপা, আমি আমি বাবা হয়ে প্রথমবার বলছি, তুমি ওর এই পরিবর্তনটাও তো একটু দেখো। তুমি একটু সাপোর্ট করো সুতপা প্লিজ। আর তাছাড়া ক্যাফেটা পারমিতার একার কেন হতে যাবে? আমাদের বাড়ির সমস্ত ছেলেপুলেরা এতে ইনভলভড, অনি এত অ্যাক্টিভলি কাজ করছে। দেখো পারমিতা কখনো নিজের জন্য কিছু ভাবে না গো, যেটা হবে সেটা সবাইকে নিয়ে হবে, সবার জন্য। একদম ঠিক, ঠাকুরপো একেবারে ঠিক কথা বলেছে। এই ক্যাফের ব্যাপারে বাড়ির সবার যোগদান থাকবে, তবে সামনে থেকে পারমিতার সাথে হাতে হাত দিয়ে থাকবে কে? অনি। কিন্তু মা, বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, কুট্টুস গুঞ্জা, ওদের দায়িত্ব তো আমার, এই সংসারের দায়িত্ব আমার, আমি তো কোনো দায়িত্বই অবহেলা করতে পারি না মা। পরি আন্টি তুমি এত টেনশন নিও না, বাড়িতে তো এতজন আছে, আর আমি না হয় কুট্টুস আর গুঞ্জার পড়াটা যতটা পারবো দেখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। অনিকেই ক্যাফের দায়িত্ব নিতে হবে। আমি অনি দায়িত্ব নেবে মানে? হ্যাঁ মা, দায়িত্ব নেবে, বুঝতে পারলে না? অনি হাতে ট্রে নিয়ে লোকজনকে খাবার সার্ভ করবে, কফি সার্ভ করবে, মাঝে মধ্যে টেবিলটাও পরিষ্কার করে দেবে। নতুন দিদি, আমি মানছি অনেক কাজ করতে পছন্দ করে না, ও একটু কুঁড়ে, তা বলে ওকে তুমি তোমার ওয়েটার বানাবে?
এতটা অসম্মান তুমি অনেকে করতে পারলে? ভুল বুঝছো ঋতু, আমি কিন্তু একবারও বলিনি যে অনি ওয়েটারের কাজ করবে। অনি তো ক্যাফের ম্যানেজার হবে। ওকেই তো সব হিসাবপত্র দেখতে হবে, ক্যাফে চালাতে হবে মেনলি ওকেই। আমার থেকেও বেশি দায়িত্ব ওর কাঁধে থাকবে। কি বললে বৌদি ভাই? না মানে আজকে বাড়ির সবাই ভাবে আমি কুঁড়ে, আমি আমি কোনো কাজেরই নই। আর তুমি আমার উপর এতটা ভরসা করলে। সত্যি বৌদি ভাই, একমাত্র তুমিই পারো আমার মতো একটা অকর্মণ্যকে এতটা সম্মান দিতে। এই সম্মানের মর্যাদা রাখি শুনি। আমি কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইনি, এই প্রথমবার চাইছি। নিরাশ করিস না প্লিজ। ও যদি না পারে তখন? না পারলে না পারবে, কি আছে? কিন্তু ট্রাই তো করুক। এমনিতেই পারমিত অনেকদিন ধরে আমাকে বলছিল যে অনিকে কোনো একটা কাজে ইনভলভ করাতে। আজকে যখন ও ক্যাফের ব্যাপারটাতে নিজের থেকে ইনিশিয়েটিভ নিচ্ছে, ইন্টারেস্ট নিচ্ছে, তাহলে ও দায়িত্ব নিক না। অসুবিধার কি আছে এতে? দাদা ভাই, আমি প্রাণপণ চেষ্টা করব, বিশ্বাস কর। আর বৌদি ভাইয়ের জন্য এটা আমায় পারতেই হবে। আমার জন্য নয় অনি, তোমার নিজের জন্য। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অনির জন্য পারমিতা যেটা করেছে সেটা সত্যি প্রশংসার যোগ্য। তাহলে আর বেশি দেরি না করে আমাদের বারান্দায় ক্যাফে চালু হয়ে যায়। পারমিতা দি, তুমি কিন্তু বেশি বেশি করে কেক, পেস্ট্রি, কাপকেকস বানাতে শুরু করে দাও। আমাদের বারান্দা ক্যাফে কিন্তু হিট হতে চলেছে, তার সাথে তোমার প্রচুর কাস্টমার হতে চলেছে। বৌমনি, তুমি কিন্তু বেশি বেশি করে কেক পেস্ট্রি বানিও কিন্তু। হ্যাঁ, মানে আমাদের ওই কম্পিটিটর ক্যাফেটা আছে না, ওরা জানি হা হয়ে যায় আমাদের কেক পেস্ট্রি দেখে। বাবা রে বাবা, কেক বানাতে কত কিছু লাগে পারমিতা, পুরো রান্নাঘরটাই তুলে আনতে হলো। শোনো না, বাইরে তো ওরা সাজাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এখানে লোক আসবে তো। দেখেছো, তুমি আবার সেই নেগেটিভ কথাবার্তা ভাবছো। সব কিছু হোক, তারপর দেখোই না কি হয়। তাছাড়া ম্যাডাম, আপনার কেকের গন্ধ কিন্তু মোড়ের মাথা পর্যন্ত পৌঁছে যায়। দেখবে লোকজন গন্ধতেই চলে আসবে। তোর ইয়ার কি মেরো না তো,
আরে আরে কোথায় यार এক মিনিট এদিকে এসো 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 কি হলো কাজ করার সময় সত্যি তোমার কিছু খেয়াল থাকে না তাই না দাঁড়াও সাজানোটা মন্দ হয়নি কিন্তু মন্দ হয়নি কি বলছো বৌদি বলো খাসা হয়েছে এই দেখো তোমার যাকে নিয়ে এসেছি আজকে ফ্যামিলি সবাই মিলে গেস্টদেরকে আমরা ওয়েলকাম গেস্ট আসে কিনা আগে দেখো বারান্দার মধ্যে ক্যাফে কজন লোক বুঝবে আর কে যে আসবে ভগবান জানে আমি ভেতরে চললাম ও মা এই তো এসে গেছে হয়ে গেল সব হ্যাঁ মা এইগুলো তো বানালাম এবার দেখা যাক ভালো ভালো রেখে দারুণ হয়েছে শোনো না বলছি তোমরা একটু বাকি কেকগুলো নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও সব সেটআপ হয়ে গেছে প্রপারলি এবার তাহলে গেস্টদের জন্য আমরা ওয়েট করি ব্যাপার বলতো কেউ তো এলো না আরে দাঁড়া ঠিক আসবে এখনো তো কেউ জানেই না না যে আমাদের এখানে একটা ক্যাফে আছে দাঁড়া লোক আসুক আমি ডাকছি দাদা এখানে খুব ভালো চা পাওয়া যায় আচ্ছা আসুন না খুব ভালো কেক পাওয়া যায় একবার 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 এসে দেখে যান খুব আমি রাখবো না দিদি বলছিলাম যে ট্রাই করবেন নাকি কেক ভালো পেস্ট্রি দাদা
তুমি নিশ্চিন্তে থাকো, ওদের আজকে কোনো কাস্টমারই আসবে না। বাড়ির লোকেরা তো এমন মাতামাতি করছে যেন কাস্টমারের লাইন পড়ে যাবে। এভাবে কেন বলছো বলো তো? আমরা তো সবাই মিলে উদ্যোগ নিয়েছি। পারমিতা কত কষ্ট করে কেক পেস্ট্রি বানিয়েছে, আমাদের তো সবার ওকে সাহস যোগানো উচিত, তাই না? কিসের সাহস দিদি ভাই? যেটা হওয়ার নয় সেটা হবে না, সিম্পল। কাপ্পা ক্যাফের সাথে নিজেদের তুলনা করছে, ওই ক্যাফের ধারে কাছেও আসতে পারবে না এই বারান্দা ক্যাফে। একদম চিন্তা করো না তো, দেখো শুরু শুরুতে তো আমাদের একটু অপেক্ষা করতে হবে না, একটু সময় দিতে হবে, তুমি ভেবো না এত। 9টা তো বেজেই গেল, আর কি আসবে কোনো লোক?